নমস্কার। প্রত্যেক দিনের মতো আজও আমরা চলে এসেছি এই সকালের জলসা অনুষ্ঠানে। চ্যানেল ভিশন নিবেদিত সামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ছুঁই তবে নদী, ছুঁই তবে তান, ছুঁয়ে যাক আপনাদের হৃদয়ে আমাদের আজকের এই গান। হ্যাঁ, গানের কথাই যখন এলো তখন আজকের এই সকালটা গানে গানেই ভরে উঠবে। আর যার মিষ্টি কণ্ঠে গানে গানে আপনাদের মন ভরিয়ে দেবে, আজকের শিল্পী বন্ধু হলো ছোট্ট শিল্পী বন্ধু আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা দলুই। আকাঙ্ক্ষাকে জানাই, স্বাগত জানাই আমাদের আজকের এই সকালের জলসা অনুষ্ঠানে। তোমার হলদিয়া থেকে তুমি আজকে এসেছো আমাদের আজকের এই অনুষ্ঠানে, এখানে এসে কেমন লাগছে একটু যদি বলো। সবাইকেই প্রথম এই চ্যানেল ভিশনে সবাইকে আমার ভালোবাসা প্রণাম, এবং যারা দর্শকরা দেখছেন তাদেরকেও আমার প্রণাম, ভালোবাসা শ্রদ্ধা। তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমরা পেয়েছি তোমাকে, তুমি এত দূর থেকে আমাদের কাছে এসেছো আমাদের দর্শক বন্ধুদের গান শোনানোর জন্য, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। অনেক গল্প করব তোমার সঙ্গে, তার আগে একটা শুরু করো একটা গান দিয়ে। কি গান শোনাচ্ছো সবার প্রথমে? নজরুল ইসলামের একটা নজরুল গীতি শোনাচ্ছি, বা গানগুলি মোর আহত পাখির সমর। বা চলো, কবি নজরুল ইসলামকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে আকাঙ্ক্ষা। গানগুলি মোর আহত পাখি সমর, লুটাইয়া পড়ে তব পাই সুন্দর। তোমার এত সুন্দর মিষ্টি কণ্ঠ আমাদের মন ভরিয়ে দিলে তুমি। আর
এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর গানটি আরো প্রাণবন্ত করে দিলেন যারা, তিনি হলেন আমাদের বাদ্যযন্ত্র শিল্পী বন্ধু। তালবাদ্যে রয়েছেন সুপ্রিয়দা। সুপ্রিয়দে, দাদাকে স্বাগত জানাই। এবং কিবোর্ডে রয়েছেন মানুষদা, মানুষ চক্রবর্তী। মানুষদাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের এত সুন্দর হাতের জাদুতেই তো সব গান প্রাণবন্ত হয়ে ওঠে। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। আকাঙ্ক্ষার কাছে আসি আবার। আকাঙ্ক্ষা, অনেক ছোট্ট বন্ধু, ছোট্ট থেকেই কি তুমি গানের চর্চা করছো, সঙ্গীতের চর্চা করছো? আমি ক্লাস ওয়ান থেকে গান শিখছি। ক্লাস ওয়ান থেকে? আচ্ছা। আমার বাবা আমায় গান শেখান, এখন আমার একজন স্যার আছেন। আচ্ছা, মানে হাতে খড়ি বাবার কাছেই? হ্যাঁ, এখনো উনিই আমার গুরু। অবশ্যই অবশ্যই, বাহ, তোমার খুব ভালো। আর কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস নাইন। ক্লাস নাইনে? আচ্ছা, চলো এবারে দ্বিতীয় গান তোমার কি শোনাচ্ছ? দ্বিতীয় গান আরেকটি নজরুল গীতি, আরেকটি ভুলি কেমন আজ যে মনে। চল শুনে নি। ভুলি কেমন আজ যে মনে, বেদনা শুনি রহিল আকাল, আজ সজনি দিন রজনি, সেবিনে গুনি তেমনি ফাঁকা, ভুলি কেমনে। আগে মনে করিলে চুরি, মর্মে শেষে হানলে ছুরি, আগে মন আগে মনে করিলে চুরি, মর্মে শেষে হানলে ছুরি, এত শঠতা এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা, এত শঠতা এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা, ভুলি কেমন। চকরে দেখিলে চাঁদে, দূর হতে সইয়া জোকাদে, চকরে দেখিলে চাঁদে, দূর হতে সইয়া জোকাদে, আজ বাদলে ঝুলোর ঝোলে চলে বলাকা, আজ বাদলে ঝুলোনো ঝুলে তেমনি জলে চলে বলাকা, ভুলি কেমন। বকুলের তলায় দোদুল কাজলামি কুড়াইল ফুল, বকুলের তলায় দোদুল কাজলামি কুড়াইল ফুল, চলে না গরি কাকে গাগরি, চরণ ভারী কোমর মাখা, চলে না গরি কাকে গাগরি, চরণ ভারী কোমর মাখা, ভুলি কেমন। তরুরা রিক্ত পাতা আসল লতাই ফুল বারতা, তরুরা রিক্ত পাতা আসল লতাই ফুল বারতা, বলে ফুলেরা বলে ঝরেছে বলে ভরেছে ফলে বিটুপি শাখা, ভুলি কেমন। ডালে তোর হানলে আঘাত, দেশরে কবি ফুল সগাত, ডালে তোর হানলে আঘাত, দেশরে কবি ব্যথম কুলে ওলি না ছুলে, বনে কি দুলে ফুল পতাকা, ভুলি কেমন। বাহ, দারুণ লাগলো গানটা, খুব সুন্দর লাগলো গানটা, খুবই সুন্দর। আর তুমি গেয়েছো খুব ভালো, খুব সুন্দর গান করেছো। এই যে তুমি ক্লাস নাইনে পড়ো, নাইনে পড়াশোনার চাপ তো রয়েছে, আর এই পড়াশোনার সাথে সাথে তুমি সময় পাও কখন চর্চা করার? সকাল আর সন্ধে এই সময়টা বসে, মানে নিয়মিত বসো, তাই তো? গান নিয়ে অবশ্যই, আর এই চর্চা, এই সাধনা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। আর তুমি যখন গানটাকে ভালোবাসো, তাই তো, ভালোবেসে করো, একদম ভালোবেসে এগিয়ে চলো। আর সাধনা, অবশ্যই সাধনার খুব দরকার, কোনো কিছু শিখতে হলে আমাদের আগে সাধনার দরকার, সাধনা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না।
আকাঙ্ক্ষার গানে আমরা আবার ফিরব, তার আগে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমার কবিতা। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়াপে হয়েছে আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত একটি প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা ছোট্ট বন্ধু অনেক দূর থেকে এসেছে, আর সুন্দর সুন্দর মিষ্টি কণ্ঠে ওর গান আমরা শুনছি, ভীষণ ভালো লাগছে আমাদের, আর অবশ্যই আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে। সঙ্গে থাকুন, আরও অনেক গান ওর কণ্ঠে আমরা শুনব। চলো, তোমার পরবর্তী কী নিবেদন, কী শোনাচ্ছো আমাদের বন্ধুদের? আরও একটি নজরুল গীতি শোনাচ্ছি। আচ্ছা, এটা একটা বিহাগ রাগের উপর নজরুল গীতি। আচ্ছা, আমি সুন্দর নহি। বাহ, চলো। আমি সুন্দর নহি, জানি হে বন্ধু জানি, তুমি সুন্দর তব গান গে, নিজের ধন্য মানি। আমি সুন্দর আসিয়াছি সুন্দর ধরণীতে, সুন্দর যারা তাদের দেখিতে। আসিয়াছি সুন্দর ধরণীতে, সুন্দর যারা তাদের দেখিতে। রূপ সুন্দর দেবতার পায়ে তোমার রূপ ভুলে
সত্যি আমরা তো সবাই খুব সুন্দরের পূজারি, সুন্দর জিনিস আমাদের সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু সুন্দর কি শুধুমাত্র বাহ্যিক রূপ নয়, আমাদের অন্তরকে সুন্দর রাখতে হবে, এটাই আমাদের প্রকৃত সৌন্দর্যতা। সৌন্দর্যতাকে বাড়াতে গেলে আমাদের প্রকৃত মনটিকে আরো সুন্দর করে তোলা, এটাই আমাদের নিয়ম, আমাদের এগিয়ে চলার উদ্দেশ্য। আর এইভাবে এগিয়ে চলছে আকাঙ্ক্ষার গান নিয়ে আমরা আমাদের আজকের এই সকালের জলসা অনুষ্ঠানটি। আকাঙ্ক্ষা ভালোবেসে গানটিকে শিখছে এবং সাধনা করে চলেছে, পড়াশোনার সঙ্গে সঙ্গে গানটিকে নিয়েও এগিয়ে চলেছে। ভবিষ্যতে ওই গানটিকে নিয়েও কিছু করার ইচ্ছা আছে, তাই তো? গান নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, খুব ভালো, তুমি এগিয়ে চলো। আকাঙ্ক্ষার মতো আরও অনেক বন্ধুরা রয়েছে যারা গান ভালোবাসে, নাচ আবৃত্তি অনেক কিছু নিয়ে থাকতে ভালোবাসে, সাধনা করে চলেছে, কিন্তু সেই সুযোগের অভাবে তারা কিন্তু তাদের সেই প্রতিভাকে প্রকাশ করার সেই সুযোগটা পায়নি। কিন্তু আমাদের এই সকালের জলসা, এই চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত যে সকালের জলসা অনুষ্ঠানটি আমাদের হয়, সেই অনুষ্ঠানে আমরা প্রত্যেকের এরকম লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বার করে মেলে ধরাই আমাদের উদ্দেশ্য। তাই বেশি দেরি না করে স্ক্রিনে নিচে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে ফোন করুন আর চলে আসুন আমাদের এই সকালের জলসা অনুষ্ঠানে। চলো আকাঙ্ক্ষা, তোমার এর পরবর্তী বা আজকের মতো শেষ নিবেদন কি কি শোনাচ্ছ আমাদের বন্ধুদের? রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি শেষ করছি। রবীন্দ্রসঙ্গীত, বধু কোন আলো লাগে। বাহ, খুব ভালো, একটা খুব সুন্দর গান, কবিগুরু রবি ঠাকুরকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানাবে মিষ্টি কণ্ঠ দিয়ে আকাঙ্ক্ষার গানে গানে আজকের। সুন্দর তো শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ
লাগলো লাগলো চোখে। খুব সুন্দর আকাঙ্ক্ষার মিষ্টি কণ্ঠ আমাদের সত্যি মন ভরিয়ে দিল। আকাঙ্ক্ষার জন্য অনেক অনেক ভালোবাসা এবং তোমার জন্য অনেক গিফট আছে আমাদের সকালের জলসা অনুষ্ঠানে। প্রথমে মেডেল, আমাদের সকালের জলসার চ্যানেল ভিশন নিবেদিত সকালের জলসা অনুষ্ঠানের একটি শংসাপত্র, একটি স্মারক শুভেচ্ছা ভালোবাসা তোমার জন্য আকাঙ্ক্ষার জন্য, এবং দুটো গিফট কুপন, একটি হচ্ছে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের জন্য এবং মোমো মিওর জন্য, দুটো গিফট কুপন রয়েছে তোমার জন্য। তোমার অনেক অনেক ভালোবাসা, তুমি অনেক দূর থেকে এসেছো আর এইভাবে সুন্দর এই সাধনা করে যাও। তোমার সঙ্গীতের উপর তোমার যে ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, প্রেম, কোনো কিছু প্রেম না থাকলে তো হয় না, সব কিছুতের মধ্যে ভালোবাসাটা অবশ্যই দরকার। আর এইভাবে সুন্দরভাবে তুমি এগিয়ে চলো, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর আশীর্বাদ রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তোমার উপর, তুমি এগিয়ে চলো। তুমি কি বলবে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে তুমি সাক্ষী হয়ে রইলে, এত সুন্দর তুমি গান করলে আমাদের জন্য, আমাদের দর্শক বন্ধুর জন্য, তুমি কি বলবে, কি বলতে চাও? প্রথমে তো এখানে এসে আমার খুব ভালো লাগছে, এবং এই যে চ্যানেল ভিশনের পুরো টিমকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক প্রণাম, আরও এগিয়ে যাবে। আর আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আমি আরও আরও বড় হতে পারি, একদিন সফল সিঙ্গার হতে পারি। বাহ, খুব ভালো। হ্যাঁ, তুমি অবশ্যই সফল সঙ্গীত শিল্পী হবে, তার জন্য এখন থেকেই সাধনা, যেটি বললাম যে সাধনা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, সাধনাই কিন্তু একমাত্র আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। তাই চর্চা করো, সাধনা করো, ভালোবেসে করো, যা করো ভালোবেসে করো, এগিয়ে চলো। আরও আরেকদিন আমরা অপেক্ষায় থাকব তোমার গান শোনার জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, নিয়মিতভাবে শুনছেন আমাদের প্রত্যেকটা শিল্পীর প্রত্যেকটা এই সকালের জলসা এপিসোডের অনুষ্ঠানগুলি আপনারা শুনছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, এবং আজকের অনুষ্ঠানে যারা আমাদের বাদ্যযন্ত্র শিল্পী বন্ধুরা ছিলেন, সুপ্রিয়দা, মানুষদা, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং আমাদের এই চ্যানেল ভিশনে যে টেকনিশিয়ান বন্ধু যারা সবসময় ক্যামেরার পেছনে থাকেন এবং ক্যামেরার পেছনে থেকে অনেক সমস্ত কাজটা যারা সম্পূর্ণ করেন, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আগামী দিনেও আমরা থাকব এই সকালে জলসা অনুষ্ঠান নিয়ে। আকাঙ্ক্ষার জন্য অনেক ভালোবাসা, অনেক আদর জানাই তোমাকে, আর এইভাবে তুমি এগিয়ে চলো, তোমার আগামী ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয়ে উঠুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করব। আরও একবার আপনাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানে আজকের মতো শেষ করলাম। আগামীকাল আবারও থাকবো আমাদের এই সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।